নতুন অর্থ বছরের বাজেট উপস্থাপনের জন্য সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে রাজধানীর স্কাটন গার্ডেন রোডের সরকারি বাসভবন থেকে সংসদে পৌঁছান তিনি। এ সময় অর্থমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে এবারের বাজেট। অকারণে বাজেটের আকার বড় করে লাভ নাই বলেও মন্তব্য করেন তিনি। আজ বিকেল 3টায় জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা তুলে ধরবেন অর্থমন্ত্রী। এর আগে নিয়ম অনুযায়ী জাতীয় সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে উপস্থাপনের জন্য খসড়া বাজেট অনুমোদন দেওয়া হবে। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাতে সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামিমা আক্তার। শামিমা, বাজেট উপস্থাপনের আগের প্রক্রিয়াগুলো কি দেখছেন আপনি, আর কয়টায় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শুরু হতে পারে? অরিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন যে আসলে স্বাধীন বাংলাদেশের 53তম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের আজ চতুর্থ মেয়াদে সরকার গঠনের প্রথম বাজেট এটি, এবং বাজেট উপস্থাপনের আগে আপনি জানেন যে মন্ত্রী পরিষদের একটি বৈঠক বসে, এবং সেই বৈঠকের জন্য আমরা ইতোমধ্যে জেনেছি যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু ইতোমধ্যেই সংসদ সচিবালয়ে এসে উপস্থিত হয়েছেন। আমরা এছাড়া আমরা এখানে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সহ শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সহ এবং অর্থ প্রতিমন্ত্রী সহ বেশ কয়েকজন, প্রায় 10 জনের উপরে মন্ত্রীকে আমরা ইতোমধ্যে বাজেট বক্তৃতায় অংশগ্রহণের করার জন্য আমরা সংসদে আসতে দেখেছি। এবং আমরা যতটুকু জানি যে দুপুর 12টার কিছু পরেই কিন্তু সেই ক্যাবিনেট বৈঠকটি বসবে যেখানে বাজেট অনুমোদন করা হবে, এবং এরপর দুপুরের তারা মধ্যাহ্ন ভোজের জন্য একটি বিরতি হবে, এবং দুপুর 3টায় হবে হচ্ছে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী সংসদে। এবং সেই বাজেট পেশ করার আগ পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে যে এবারের বাজেট বক্তৃতায় তিনি কী বলছেন। এবং হচ্ছে একটি দেশের ব্যয়ের হিসাব, যে অর্থ আছে তা কিভাবে ব্যয় হবে উন্নয়ন পরিকল্পনার জন্য, সেই বিষয় হিসেবটিই কিন্তু আসলে বাজেটের মধ্যে করা হয়। অর্থাৎ বাজেট হচ্ছে একটি দেশের সম্ভাব্য আয় ব্যয়, সেই লক্ষ্য পূরণে রাষ্ট্রের কল্যাণের জন্য বাজেট করা হয়। সরকার কিভাবে দেশ চালাবে, সরকারি কর্মচারীদের বেতন ভাতা কিভাবে দেয়া হবে, এবং রাস্তাঘাটের উন্নয়নের জন্য কি ব্যয় করা হবে, এবং সুনির্দিষ্টভাবে যে দেশের জনগণের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসার জন্য কি ব্যয় করা হবে, সেই হিসেবেই কিন্তু বাজেট করা হয়। এবং আপনি জানেন যে সেই দিক থেকে যদি আমরা বলি যে তাহলে বলতে হবে যে রাষ্ট্রের কতগুলো আয়ের উৎস থাকে, যে রাষ্ট্রের নাগরিকদের নানাভাবে কর আরোপ করে আয় করা হয়, এবং সেই আয়গুলোর মধ্যে প্রত্যক্ষ পরোক্ষ আয় রয়েছে, এই সকল আয় দিয়েই কিন্তু আসলে সরকার বাজেটের ব্যয় পূরণ করে। আমরা বলি তাহলে এ বছরের বাজেটটি কিন্তু আসলে সরকারের দুটি চ্যালেঞ্জ রয়েছে, যে সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় নিয়ে যে বাজেট এবার হচ্ছে, সেই বাজেটের কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে মুদ্রাস্ফীতি কমানো এবং বৈদেশিক ঋণ পরিশোধের একটি চাপ রয়েছে। সব দিক মিলিয়ে আসলে বাংলাদেশ সরকারের, আওয়ামী লীগ সরকারের যে জানা চতুর্থ মেয়াদে সরকার, সেই সরকারের প্রথম বাজেট কেমন হয় এবং সেটি দেখার জন্য কিন্তু আমাদেরকে আসলে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। অরিন, সংসদ ভবন থেকে এই ছিল আমার কাছে 2024-25 অর্থ বছরের বাজেটের বিষয়ে তথ্য। শামিমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন আজ বিকেল 3টায় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।